হরিণ দেখেছি, বাঘ দেখেছি, খরগোশ দেখেছি, দেখেছি অনেক দেখেছি, হরিণ বাঘ হাতি আমাকে জেব্রা দেখাইছে, আমাকে বাঘ দেখিয়েছে, হাতি, ঘোড়া, জিরাফ, আমি বাঘ, সাপ, অনেক কিছু বানর দেখছে, হরিণ দেখলো, ময়ূর দেখলো, বাবু দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। হরিণ দেখেছি, বাঘ দেখেছি, খরগোশ আমার বাবার সঙ্গে অনেক কিছু দেখছি, হাতি, ঘোড়া, জিরাফ, আমি বাঘ, সাপ, আবার অনেক ভালো লেগেছে। বাবুকে দেখার জন্য হরিণ, বাঘ, হাতি, সিংহ, যা চিড়িয়াখানা যা কিছু আছে সবই দেখছি আল্লাহর রহমতে। সবচেয়ে ভালো লাগে একজন বাবুদের দেখানোর জন্য নিয়ে আসছিলাম, আমরা সবাই দেখছি, ভালো লাগছে, এখন ফিরে বাসায় চলে যাইব। অনেক কিছু দেখছি, বিভিন্ন হাতি পশু, প্রাণী জাদুঘরে গেছি, অ্যাকোরিয়ামে গেছি, সব দেখে ভালোই লেগেছে। ঈদের সময় আসলে অনেক ভালো লাগছে, ঢাকা শহর ফাঁকা, ওই জন্য অনেক মজা করছে আর কি। এখানে দেখাইছি বাঘ, দেখাইছি বানর, দেখাইছি তারপরে সিংহ, দেখাইছি ভাল্লুক, দেখাইছি ইমু পাখি, দেখাইছি এখানে। ওরা তো সাপ আসলে বইতে দেখে, এখন আর কি বাস্তবে দেখাইলাম। হ্যাঁ, চিড়িয়াখানা আছে আসলে ঈদের ছুটিতে, অনেক ভালো লাগলো। বাচ্চাদেরকে জাতীয় এই বিভিন্ন পশু পাখি এদের সাথে পরিচয় করে দিলাম, যারা বই দেখে কখনো নিজের চোখে দেখে নাই, যার জন্য ওদেরকে ফিজিক্যালি দেখালাম এবং অনেক আনন্দ করছে ওরা। অনেক কিছু বানর দেখছে, হরিণ দেখলো, ময়ূর দেখলো, বাবু দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমাদের জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, তাদেরকে দেখাইলাম, চিনাইলাম, আরও অনেক কিছু আছে সেটা দেখাইলাম। বাচ্চাদের মানসিক বিকাশ বাড়বে, তাদের একটা আগ্রহ হবে যে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আসলে কী কী আছে তারা জানতে পারবে, আসার জন্য আরও উদ্যোক্তা হবে। এই প্রথম এখানে আসলাম বাচ্চাদের নিয়ে ঈদের সময়, এই দুই দিন বের হয়নি, অনেক চাপ ছিল, তার মধ্যে আনন্দ উপভোগ করতেছি, দেখতেছি বাচ্চারা দেখতেছি, খুশি হচ্ছে। ঈদের মুহূর্তে অনেক ভালো লাগছে, বিশেষ করে অনেক জনগণ, হ্যাঁ অন্য সময় আসলে তো এত মানুষ থাকে না, দেখাও যায় না, হ্যাঁ কিন্তু এখন বাবুরে সব কিছুই দেখাইছি, সাপ, হাতি, তারপর জাদুঘর, শিশু পার্ক, হ্যাঁ এদিকে হলো জলহস্তি, হ্যাঁ অনেক প্রাণী দেখাইছি, ও তো কোনো সময় দেখে নাই। খালি দেখো, খালি দেখো।